আমেরিকান সোয়াইন ফ্লুর আশঙ্কাত অসম সরকারে বহিরাজ্যর গাহরি সরবরাহ নিষিদ্ধ করেছিল। কিন্তু কালরূপী করোনার সময়ত পুনের টার্কে টার্কে অসমলৈ সরবরাহ হয়ে আছে বহিরাজ্যর গাহরি। নির্বাচনী আচরণ বিধির সময়ের বহিরাজ্যর গাহরিক লো অব্যাহত সিন্ডিকেট ষোল্লর বিশ্বকীয়া টার্কত সরবরাহ হয় গাহরি। উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাবর সরবরাহ হয় গাহরি সমূহ। প্রতিখন টার্কর পৰা 40ৰ পৰা 50,000 টকা সংগ্রহ করে সিন্ডিকেট চক্রয়। চোরাঙ্ক কেবাচকিয়া ট্রাক তথা মালবাহী ট্রেনের সরবরাহ হয়ে আছে বহিরাজ্যর চোরাং গাহরি। কিন্তু এতিয়া খোলাখুলি হয়ে পড়ছে। জনৈক মধু সিং, লাল সিং, কুলদীপ সিং চোরাং গাহরির মাস্টার মাইন্ড, লগত আছে মুকেশ আর বাবলু। শ্রীরামপুর আর ছাগলিয়ার গেটেরে চোরাং গাহরি সরবরাহ করে মাস্টার মাইন্ড কুলদীপ সিং, লাল সিং, মধু সিং আর মুকেশ আর পাবলুয়ে। পরবর্তী পর্যায়ত যোরাবাটর বর্ণিহাটত স্টক করা হয় বহিরাজ্যর গাহরি। এনে সময়তে অসম সরকারের এগারী মন্ত্রীয় একাংশ গাহরি ব্যবসায়ীর সঙ্গে মিতিয়ালি করে কাল করোনার সময়তো বহিরাজ্য গাহরি সরবরাহর অনুমতি রহস্যজনকভাবে বিবেচিত হয়েছে। নির্বাচনী আচরণ বিধি অব্যাহত থাকার মাজতে বিভাগীয় বিষয়ার চোরাং গাহরি মাফিয়ার সঙ্গে মন্ত্রীগুলির বৈঠক সন্দর্ভতো অভিযোগ উত্থাপিত হয়েছে। অবশ্যে কুলদীপ সিং, লাল সিং, মধু সিং, মুকেশ আর বাবলু চোরাং গাহরি সিন্ডিকেটর নেক্সাস আসাম টক্সয়ে ধারাবাহিকভাবে ফাদিল করে যাব। ব্যুরো রিপোর্ট, আসাম টক্স।